পুলিশ কারোর বাবা নয় রে, পেশা কারোর বউ নয় রে, পুলিশ কারোর বাবা নয় রে, পেশা কারোর বউ নয় রে, পুলিশ কারোর বাবা নয় রে, পেশা কারোর বউ নয় রে, পুলিশ কারোর বাবা নয় রে, পেশা কারোর বউ নয় রে। লাঠি লাগায়, লাঠি লাগায় সবাই জব তো, কেউ করি না টু সব তো, লাঠি লাগায় সবাই জব তো, কেউ করি না টু সব তো। কানের চাপালি বারে বারে কল করে আমার দিপালি, খালি দিয়ে ফেল করেছি দেবে পাতালি, বারে বারে কল করে আমার দিপালি, খালি দিয়ে ফেল করেছি দেবে পাতালি, ঘরে গেলে পিঠে বাতের মিশ্রালি, বারে বারে কল করে আমার দিপালি, খালি দিয়ে ফেল করেছি দেবে পাতালি, বারে বারে কল করে আমার দিপালি, খালি দিয়ে ফেল করেছি দেবে পাতালি। কোনো অনুষ্ঠান ফেল করলে আমার বউ আমাকে ধরে মারে, আর শালির বিয়ে ফেল করেছি আমার আর ডাকবে। সাজং শালির কথা বলে তাহলে আমি একটা ঘটনা বলি। ওই শালিকে নিয়ে আমি একদিন পালিয়ে গিয়েছিলাম, সারা কিছু লোক ধরে আমার পিঠে রাস্তা নাক গজে, নাক গোটা সাদা করে দিল, নাকের চামড়া এক জায়গায় সরে এসে নাক গোটা ডুমবুরির মতো বেরিয়ে গেছে। আমার বউয়ের মার গঙ্গা সাগর পার। আজকের মানুষের সচেতন করার জন্য পুলিশ জমরা সেজে ঘুরতে হচ্ছে। পুলিশি ড্রেসে যদি থাকি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে, বাইক নিয়ে ঘুরে পালিয়ে যাচ্ছে, সেই জন্য পুলিশ জমরা সেজে মানুষের সচেতন বৃদ্ধি করছি। সারে সূর্য পুত্র জম, তোমার দম বড় কম, তোমার মাতা যেন ভোগা ডাব। কি বা কথা শোনালে চিত্রগুপ্ত, তুমি আজ থেকে খাবে এই জমরাজের মূত্র, আজ থেকে খাবে তুমি সাদ্য বাড়ির সুক্ত। আমার মন খুব শক্ত, আমরা হনুমানের ভক্ত, আর আজ যেটা ডিউটি করে বেরোচ্ছে আমিষা রক্ত, আর যে লাইসেন্স ছাড়া হেলমেট ছাড়া গাড়ি চালাবে তার পাঠাবো জমের গর্ত। স্যার তোমার যেন কবি কবি ভাব, ঢেবনের অভাব। এই আমি বড় মন্দ ভাগিনী, চারিখানায় আমি বড় মন্দ ভাগিনী, যারা হেলমেট পরে গাড়ি চালাচ্ছে না তাদের করবো ফাইন, যারা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছে না তাদের করবো ফাইন, আর যারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে তাদের করবো ফাইন। তাহলে স্যার আমি ফিরেছি, হারি হন, আমি নিয়ে যেতে হবে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কিন্তু সাজাও গো, আজ আমার প্রাণ না হাতাস পারে তোমরা কিন্তু সাজাও গো, আমি কীর্তনিয়া চম্পা করি, আমার দুঃখ কারে বলি, সবাই চায় আমার পায়ের ঝুলি, শেষে পুলিশ দিল আমার কান মলি। আমার মতো কীর্তনিয়াকে আটকেছি, হাজার হাজার দর্শক আমার জন্য বসে আছে, আমি রাজনীরা স্পেশালিস্ট, নাম আমার চম্পা কলি। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ না হাতাস পারে, তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ না হাতাস পারে, তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ না হাতাস পারে, তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ না হাতাস পারে। পুলিশ জমরা সেজে ঘুরে বেড়াচ্ছি মানুষের সচেতনের জন্য। এই আজ হোলি খেলবো রেশম তোমারই সনে,
একা পেয়েছি তোমার রোডের মাঝখানে। এই আজ হলি, আজ হলি খেলব রে শ্যাম তোমার সরে, তোমার রোডের মাঝখানে। হলি আরে হলি আহো হো হো, হলি আরে হলি আহো হো, হলি আরে হলি আহো হো হো, হলি আরে হলি আহো হো। আমার ড্রাইভার আসেনি, আমি ঠিক মতো ড্রাইভিং করতে পারি না, আমি নিজে ড্রাইভিং করে যাচ্ছিলাম তাই ভুল হয়ে গেছে। লাল নীল হলুদ এগোচ্ছিল, সিগন্যাল ফেল করতেছ, তোর আজের কেস নিতেই হবে। বেশি চালাকি করলে তুই বড় ক্লেভার, তাই তোর গোদা মেরে করবো আজকের সাবা। লে গায়ে মন কে তারায় কি রাজি না যা, মান যা দিল পা, মান যা দিল পা, ও জানে জিগা, ও জানে জিগা। লে গায়ে মন কে তারায় কি রাজি না যা, মান যা দিল পা, মান যা দিল পা, মান যা দিল পা, মান যা দিল বার রে তরি গা। ইসকো হে ইয়ো নসা সর পে জায়ে জায়ে তুম, ওই 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 ওই। ইসকো হে ইয়ো নসা সর পে জায়ে জায়ে তুম, উসে জোম জোম ডান্স কে কানে। গালের ভিতর বমি করে দিতে দেখে, মাংস খেয়েছে, মাংসের চামড়া হজম করতে পারেনি রে, তাই নিয়ে গালের ভিতর ঢুকিয়ে দিতে। চিত্রগুপ্ত আমার ভাগ্য ভালো, তুমি মাংস ছিঁড়ে পেয়েছো, আমি দুটো ভাত খেলাম, আমার ভাগ্যটাই খারাপ। দাদা একজন কীর্তনিয়া স্পেশালিস্ট আর একজন ইংলিশের মাস্টার, ইংলিশের মাস্টার মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, আজকে দিচ্ছি তোমার কাছে। এ তুই কোন স্কুলের মাস্টার? আমি সারাসারি হাই স্কুলের মাস্টার। সারাসারি স্কুলটা আমার কোথায়? স্কুল আর খুঁজে পাইনি, সারাসারি স্কুল নিয়েছি। তোর লাইসেন্স কই? নেই। লাইসেন্স নেই? না। তুই শিক্ষিকা লাইসেন্স নেই? বাড়িতে আছে। তো ব্লুটুপ কই? বাড়িতে আছে। বাড়িতে আছে? তোর আজকে পেটি কেস দেবো। আমাকে কেস দেবে? তোর পেটি কেস তো হবে। আমি এমন জায়গায় ফোন করব আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে, আপনাদের ব্যবস্থা করছি আমি। হ্যাঁ তোর ফোন টোন একবার তো ছাড়। আরে পুলিশের কাছে ফোন, ও কোনো ফোন ফোন চলবে না, এখন গঙ্গাধরপুর রোডে নাকা চেকিং চলছে, এখানে তোর আজকের পেটি কেস দেবো। স্যার আমার কথাটা শুনুন স্যার, আমি না গেলে রাজনীতি শুরু হবে না স্যার, এটা রাখুন। আমি ভয় দিতে পারবো না, আমি ভয় দিতে পারবো না। কপালে অনেক দুঃখ হবে তোর বিধিবা, হয়ে গেলে ভুলিয়ে দেব বাপের নাম, হয়ে গেলে ভুলিয়ে দেব বাপের নাম। এই শুনুন আমার টাকা আমি মদ খাচ্ছি, আপনার দাদা চুলকানি কেন? কি এটা শিক্ষিক হয় এত বড় কথা? হ্যাঁ মদকে গাড়ি চালাচ্ছ, তোমার আক্কেল লজ্জা বলে কিছু নেই। মদকে জিজ্ঞেস করেছি তোর আমার কি, শিক্ষা জাতির কলঙ্ক তুই নেই তো মাতার ঘি। হাউ ডেয়ার ইউ, আই দা ইংলিশ ঢুকি তো বারবার ইংলিশ ছাড়ানো। চিত্রগুপ্ত আমার বাবা তুলে দাঁড়িয়ে, বাবা তুলে কথা বলছে, এখনো তুমি দাঁড়িয়ে আছো? ওর আজকে চৌনো কেস তো, টাকা জোরে আইন চলে বড় বড় পুলি। হম ডান্নে চে খম ডানা চন এনজয় করে খুলি। ও ভগবান, খুলি সঙ্গে আমার লাইন আছে, এরা কি করে জানলো? বলবো না, তোমরা হরিনাম আসরে জ্ঞান দাও, তোমাদের খুলির সঙ্গে লাইন থাকবে না, তোমরা লাইসেন্স ছাড়া তো গাড়ি চালাচ্ছ। মাকে জিজ্ঞেস করেছি তোর বাবার কি, শিক্ষা জাতির কলঙ্ক তুই নেই তো মাতার কি, টাকা জোরে আইন চলে বড় বড় খুলি। হম ডান্নে চে খম ডানা চন এনজয় করে খুলি। সব বিপদ কেটে যাবে, সব বিপদ কেটে যাবে, মুখে বল
ভালো নেতা না তুমি কত পার্সেন্ট মদ খেয়ে তোর মুখের কাছে ধরলে বেরিয়ে যাবে? মেশিনটা আনা হয় না, ও খারাপ হয়ে গেছে বলে তোর গালের ভিতর পাইপ ঢুকিয়ে দেবো, দিয়ে সব মদ বার করে নেবো। স্বপন গায়ে লেখে বচন শিক্ষায় ফেলছে বড়ি, ও তোমাদের মতো শিক্ষিরা ছাত্রদের যে শিক্ষা দেবে সে তো বড়ি পড়ে যাবে। তত্ত্ব কথা বলি আমি নতুন নতুন তাই, হা করো চম্পা কলি ঢুকি দেবো পাই, পটভাই নিয়ে নাও আই অ্যাম রেডি সরি, স্বপন গায়ে লেখে বচন শিক্ষা ফেলছে বড়ি। আমার রাশি নীলা ফেলে হবে, আমার রাশি নীলা ফেলে হবে, টেনশানে আসে খা অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে, তাই নিজে আচরিত ধর্ম অপরের শেখাও। স্যার মুনি মানবের ভুল হয়, চেনা পথ ছেড়ে অচেনা পথে চলতে গিয়েছিলাম, আপনার জন্য হারানো বিবেককে ফিরে পেলাম, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তুমি যেখানে যাচ্ছ ওখানে আজ কি নীলা করবে? আজকের আমার নীলা হবে রাধা কৃষ্ণের প্রেম নীলা। তাহলে চলো তোমার আমি প্যান্ডেলে পৌঁছে দিই। তোমরা গুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না হাতা শিখতে পারে, তোমরা গুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না হাতা শিখতে পারে, তোমরা গুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না হাতা। চলো ম্যাডাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, তোমরা আগামী দিনে সুনাগরিক গড়ার কারিগর, আর তোমাদের চরিত্র এমন হওয়া ঠিক নয়। মানি লস তো সামথিং লস, ক্যারেক্টার লস তো অন লস। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। কম বয়সে চাকরি পেয়ে মোটা বেতন কি ধরা কি সরা ভেবেছিলাম, ভুল আমারই। কারণ স্বামী বিবেকানন্দ বলেছিল চরিত্র গঠনে শিক্ষার মূল উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, স্বামী বিবেকানন্দ ঠিকই বলেছিল, চরিত্র গঠনই শিক্ষার মূল উদ্দেশ্য। তা আপনাদের চরিত্র যদি এমন হয় তাহলে ছাত্ররা ব্ল্যাকবোর্ডের দিকে না তাকিয়ে ম্যাডাম আপনাদের ফিগার দিকে তাকাবে, ম্যাডাম আপনাদের ফিগার দিকে তাকাবে ম্যাডাম, তখন আপনি কি উত্তর দেবেন? জবাব দিন ম্যাডাম, জবাব দিন। হ্যালো, হ্যাঁ মা, কি হয়েছে কি? হ্যাঁ ভাই, চুপ করা আছে কেন বলো না, কি হয়েছে কি? না কি ম্যাডাম, আপনি কাঁদছেন কেন, আপনার কি হয়েছে? স্যার আমার ভাই নেশাগ্রস্ত অবস্থা, বেপরা হয়ে রোডে গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালাতে গিয়ে আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ম্যাডাম আপনি কাঁদবেন কেন, আপনার তো আজকের আনন্দ করার দিন, আপনি আনন্দ করুন। আপনার ভাই নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালা আপনি কি কোনোদিন প্রতিবাদ করেছেন? করেননি, কারণ আপনি একজন নেশাগ্রস্ত শিক্ষিকা। তাই উপস্থিত দর্শমণ্ডলীর কাছে একটা কথা বলবো, সেভ টাইম সেভ লাইফ, রাস্তায় যখন গাড়ি চালাবে মদ খেয়ে গাড়ি চালাবে না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালান, মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালান, সেভ টাইম সেভ লাইফ, নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিন। নইলে ম্যাডামের ভাইয়ের মতো আপনাদের রোডে পড়ে মরতে হবে, তখন আপনাদের সংসার ভেসে যাবে, আপনারা কেউ হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, কেউ হেলমেট ছাড়া মদ খেয়ে গাড়ি চালাবেন না। ম্যাডাম আপনি চুপ করে আছেন কেন, আপনি কথা বলুন, আপনি কি পাথর হয়ে গেছে? পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে গেলে বেজে উঠে যে গা, পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে গেলে বেজে উঠে যে গা, বেজে উঠে যে গা, পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে গেলে
বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান।